রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে 136 এবং 137 নম্বর বুথে বিজেপি দুজন করে পোলিং এজেন্ট বসিয়েছে, এমনই গুরুতর অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব ওরফে বান্টি মণ্ডল। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে আর কি কি বলেছেন শুনব। কি অভিযোগ আপনার? অভিযোগ বিজেপির একই পার্টির যে কোনো একজন পোলিং এজেন্ট থাকে, আরেকজন রিলিভার থাকে, একজন অবর্তমান আরেকজন থাকে। 137 নম্বর বুথে আমরা বারংবার অবজেকশন করার পরেও দুইজন মিলে, দুজন একই পলিটিক্যাল পার্টির এজেন্ট বসে আছে এবং তারা যাচ্ছে না, বিজেপি। এটা কখনোই সম্ভব না। প্রত্যেক পার্টির, কংগ্রেসের একজন আছে, সব কিছুর একজন আছে, সবার তৃণমূলের একজন আছে, বিজেপির দুজন বসে আছে এবং বলতে গেলে যে মানে তাদের ভাবচক্করই আলাদা। আর উনি এটা কোনোভাবেই কোনোভাবেই সম্ভব না। সরকারি যে গাইডলাইন আছে তাতে প্রত্যেক পলিটিক্যাল পার্টির একজন লোকই থাকতে পারবে। আমরা চাচ্ছি আপনারা তো ওকে বের করুন, এটা তুলে ধরুন। আমরা তো কমপ্লেন করেছি, তারপরে এখনো অ্যাকশন হয়নি, দুজন এখনো ঘরে বসে আছে, এটা তো আমরা বলতে পারবো না। কমিশনে কমপ্লেন করতে বলে দিয়েছি, কমিশনে অলরেডি কমপ্লেন হয়ে গেছে, তারপরেও হচ্ছে না। না হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আমি জানি না, কেন হচ্ছে না। সব জায়গায় বিজেপির স্ট্র্যাটেজি এটাই, জানে হারবে, তারপরে লোকের নামে বলে বেড়াচ্ছে এখানে আমাদের বুথ জ্যাম হয়েছে, এখানে ছাপ্পা হচ্ছে। কিন্তু আপনারা ভেতরে গিয়ে দেখতে পাবেন যে কংগ্রেসের ইলেকশন এজেন্ট সামনে দাঁড়িয়ে আছে, কংগ্রেসের প্রত্যেকটা পোলিং এজেন্ট এখানে আছে, বিজেপির ডবল পোলিং এজেন্ট আছে, তারপরেও এসব ফালতু কথা বলে বেড়াচ্ছে। শুধু এটা তো আমরা বলতে পারবো না যে কেন্দ্রীয় বাহিনীর কাছে কি ইনস্ট্রাকশন আছে না। তারা তো কিছু বলেনি, তারা বলছে যে রায়গঞ্জে সন্ত্রাস হচ্ছে, ছাপ্পা হচ্ছে, আপনারা ভোটার লাইন দেখতে পাবেন এবং প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভ আছে এবং ওনারাই ডবল পোলিং এজেন্ট বসে আছে, তারপরে এইসব ভাওতাবাজি কথা বলছে মানুষকে কনফিউজ করার জন্য। কংগ্রেস প্রার্থী তিনিও বলছেন ভোট দিতে গিয়ে যে তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটররা তারা উঠে উঠে দাঁড়িয়ে আছে, মানুষকে প্রভাবিত। সম্পূর্ণই মিথ্যা কথা, ওনার ইলেকশন এজেন্ট দাঁড়িয়ে আছে। এবং তাহলে ওনার যে পোলিং এজেন্টগুলো উনি দিয়েছেন, তাহলে দিয়েছেন কেন? তারা কি করছে বসে বসে ভেতরে? তারা তো ভেতরে আছে, যদি সেরকম ঘটনা ঘটতো তাহলে সেই পোলিং এজেন্টগুলোকে তো বেরিয়ে যেত। তাদের সামনে সব কিছু হচ্ছে এটা তো হতে পারে না, কারণ তার ওনারা কংগ্রেস দলের পোলিং এজেন্ট এবং বিজেপির পোলিং এজেন্ট, সব দলের পোলিং এজেন্ট আছে। তারপরে যদি কেউ বলে ছাপ্পা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স সামনে দাঁড়িয়ে আছে, তারপরে যদি কেউ বলে ছাপ্পা হচ্ছে, তাহলে এটা আমার মনে হয় ভিত্তিহীন অভিযোগ। এবং মানুষকে জানে হারবে কিছু তো একটা কারণ বলতে হবে, এটাই আমার মনে হয় যে এটাই তার কারণ। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার বিজেপি দলের সভাপতি বাসুদেব সরকার বলেন, ভোটের গতি প্রকৃতি দেখে তৃণমূল কংগ্রেস পাগল হয়ে গেছে। এদিন তিনি আর কি কি বলেছেন শোনাব। বাসুদবাবু, তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ আসছে 136 এবং 37 নম্বর বুথ রায়গঞ্জের, সেখানে বিজেপির দুজন করে পোলিং এজেন্ট আছে, কি বলবেন? অ্যাকচুয়ালি তৃণমূলীরা পাগল হয়ে গেছে রায়গঞ্জের উপনির্বাচনে। ওইখানে যারা পোলিং অফিসিয়ালরা রয়েছে তারা নিশ্চয়ই মূর্খ লোক নয়, তারাই পশ্চিমবঙ্গ সরকারেরই কর্মচারী, আর পোলিং অফিসিয়ালদেরই দেখার দায়িত্ব কোথায় কটা করে পোলিং এজেন্ট রয়েছে। এটা হয় একটা পোলিং স্টেশনে একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের একাধিক এজেন্ট থাকতে পারে? এরা পাগল হয়ে গেছে, যদি সেরকম থাকে পোলিং অফিসিয়ালের ব্যবস্থা নেবে। পাগলে কি না বলে, এরা পাগল হয়ে উন্মাদ হয়ে গেছে ভোটের ট্রেন্ড থেকে, যে ভোটের ট্রেন্ড কী হচ্ছে তাদের বিপক্ষে যাচ্ছে, এখন ভুলভাল বকা শুরু করে দিয়েছে। দেখবে পোলিং অফিসিয়ালরা যেখানে কি কোথাও কিছু থাকলে পরে, অনিয়ম কিছু হলে পরে তারা দেখবে। তবে অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই ভোট পর্ব শান্তিপূর্ণভাবেই চলছে বলে সাধারণ ভোটদাতা মন্তব্য করেছেন। এভাবেই শান্তিপূর্ণভাবে ভোট পর্ব চলুক, এমনটাই কামনা রায়গঞ্জবাসীর। অতু দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন, স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়, হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়, হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়, শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে
রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।